যৌবনকাল কে মূল্যায়ন করো যুবক, যৌবনকাল তাগুদের পথে জাহেলিয়াতের পথে ব্যয় করো না। তোমাকে একটা যুবকের ঘটনা বলি, আছে অনেক যুবকের ঘটনা। ওসামা বিন জায়েদ আছে রাদিয়াল্লাহু আনহু, মুয়াজ আছে, মুয়াব্বেজ আছে, খালিদ বিন ওয়ালিদ আছে, ওমার আছে, ওমার রাদিয়াল্লাহু আনহু, এরকম অনেক যুবক সাহাবী আছে যাদের রক্তের প্রতিদানে আজকে পৃথিবীতে আনাচে কানাচে ইসলামের দাওয়াত চলছে। যুবক, তোমাকে একটা যুবকের কাহিনী বলি, একটু ধৈর্য ধরো, দেখো তোমার মূল্যায়ন ইসলামে কত। শোনো, আল্লাহ বলছেন কুতিলা সাবুল উখদুদ, তোমাদেরকে স্মরণ করে দিয়ে আসাবে উখদুদের ঘটনা কি, গর্তওয়ালার অভিশপ্ত হয়েছিল। আর নার জাতি লকুদ, যখন এই অগ্নিকুণ্ড জ্বালিয়ে ইধুম আলাইহা কুউদ, সেখানে তারা বসেছিল। সোহেব রুমি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বানী ইসরায়েলের ঘটনা শোনালেন। এই আয়াত নাজিল হওয়ার পরে কেমন, বানী ইসরায়েল জাতির ওপরে একজন নবী ছিল, বানী ইসরায়েল জাতির ওপরে একটা বাদশা ছিল, বাদশার একটা জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন জাদুকর বাদশাকে বলছেন, বাদশা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কাজে আমার আমার নিকটে একটা যুবককে পাঠান যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি, সে আপনার স্থলাভিষিক্ত হয়ে কাজ করবে। বাদশা একটা যুবককে নিয়ে এসে দিলেন, যুবক রাস্তা দিয়ে জাদুকরের কাছে জাদু শিক্ষা করতে যায়। যেই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার পাশে ঈসা আলাইহিসসালামের ধর্মের অর্থাৎ ইসলামের অনুসারী একটা পাদ্রি ছিল। ঈসা আলাইহিসসালামের অনুসারী একটা পাদ্রি গির্জা বানিয়ে সেখানে ইবাদত করত। পাদ্রিটি যুবককে বলছে, শোনো, জাদুবিদ্যা হারাম, শিরক কাবিরা গুনাহ, ওগুলি শয়তানের ধর্ম, তুমি ইসলাম ধর্ম শিখো। পাদ্রির কাছে যুবক ইসলাম ধর্ম শিখে, জাদুবিদ্যাও শিখে। একসময়তে ঘটনাক্রমে রাস্তাতে বিশাল একটা সিংহ আটকে যায়, বিশাল একটা সিংহ থাকে, লোকজন ভয়ে যেতে পারে না। তখন এই যুবক বলছে, আজকে প্রমাণ হবে যে এই পাদ্রির ধর্ম ইসলাম ঠিক না বৃদ্ধ জাদুকরের জাদুবিদ্যা ঠিক। এই বলে যুবকটি একটা পাথর হাতে নিয়ে ওই সিংহের দিকে নিক্ষেপ করলো, এই নিয়ত, এই নিয়তে যে যদি এই পাথরটি সিংহের গায়ে লেগে সিংহ মারা যায় তাহলে এই পাদ্রির ইসলাম এই দিন ঠিক, আর যদি মারা না যায় তাহলে জাদুবিদ্যা ঠিক। এই বলে যুবকটি পাথর নিক্ষেপ করলেন, পাথরটি সিংহের গায়ে লাগার সাথে সাথে বিশাল সিংহটি মরে পড়ে গেল। তখন যুবক বুঝতে পারলেন যে এই পাদ্রির দিন ইসলাম ঠিক। এই ঘটনাটি পাদ্রির কানে চলে গেল, পাদ্রি তখন যুবককে বলছে, যুবক তুমি আমার চাইতে বড়, তবে এই ঘটনা কাউকে বলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবককে মুজিজা দান করলেন অলৌকিক কিছু, যেমন যুবক কুষ্ঠ রোগীকে ভালো করে দিতে পারত, অন্ধর অন্ধত্ব চক্ষু ফিরিয়ে দিতে পারত আল্লাহর আদেশে। ঘটনাক্রমে বাদশার একটা মন্ত্রী ছিল, ঘটনাক্রমে বাদশার একটা মন্ত্রী ছিল, যেই মন্ত্রীটির চোখ অন্ধ হয়ে যায়, সেই মন্ত্রীটি অনেকগুলি উপঢৌকন নিয়েছে। এই যুবককে বলছে, আমি শুনেছি তুমি নাকি অন্ধ মানুষকে ভালো করে দিতে পারো। তখন যুবক বলছে, জি না আমি পারি না, আপনি আল্লাহর ওপর ইমান আনেন, আমি আল্লাহর নিকটে দোয়া করি, তাহলে ইমান যদি আনেন তাহলে চোখ আপনার ভালো হবে। এই বাদশার এই মন্ত্রীটা আল্লাহর ওপরে ইমান আনলো, আল্লাহ তার চোখকে ভালো করে দিলেন। এই মন্ত্রী যখন বাদশার কাছে গেল, বাদশা বলছে, কি ব্যাপার, তোমার চোখ অন্ধ ছিল ভালো হলো কি করে? বলছে যে আল্লাহ ভালো করেছেন। আল্লাহকে? বাদশা বলছে, আমি নিজেই তো আল্লাহ, আমি নিজেই তো রব, কোন রব তোমার চক্ষু ভালো করলো? তখন মন্ত্রী বলছে যে ওই রব আমার চোখ ভালো করেছে যিনি তোমারও রব, আপনারও রব, আমারও রব, সেই রব আমার চক্ষু ভালো করেছে। এই কথা বলার সাথে সাথে বাদশা মন্ত্রীর উপর নির্যাতন শুরু করে। এক পর্যায়ে মন্ত্রী বালকের কথা বলে দেয়, বালককে ধরে এনে বালকের উপরে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে বালক ওই পাদ্রের কথা বলে দেয়, পাদ্রিকে যখন ধরে আনলো তখন পাদ্রি আর মন্ত্রীকে বাদশা বলল যে তোমরা আমার ওপর ইমান আনো, না আনলে হত্যা করা হবে। পাদ্রি আর মন্ত্রী বলছে, জি না আমরা এক আল্লাহর ওপর ইমান এনেছি। তখন বাদশার নির্দেশে এই পাদ্রি আর মন্ত্রীকে জীবিত চিরে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে মেরে ফেলা হলো। এরপরে বাদশা বলছেন, যুবক তুমি যদি আমার প্রতি ইমান না আনো তোমার অবস্থাই হবে।
যুবক বলছে, জি না, আমি আপনার উপরে ইমান আনবো কেন, আমি তো আল্লাহর উপরে ইমান এনেছি। তখন বাদশাহ বলছে, নেই, যুবককে পাহাড়ে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলো। পাহাড়ের উপরে নিয়ে গেল বাদশার লোক, বাদশার লোকেরাই পাহাড় থেকে পড়ে মারা গেল, যুবককে আল্লাহ বাঁচালেন। এরপরে নৌকা দিয়ে পানিতে সাগরে ডুবিয়ে মারার পরিকল্পনা করা হলো, যারা ডুবিয়ে মারতে গেলেন তারা নিজেরাই ডুবে মারা গেল। এরপরে যুবক বলছে, বাদশাহজি, আপনি আমার কথা না শুনলে আমাকে মারতে পারবেন না। তো কি কথা বলো? তখন বাদশাহ যুবক বলছে, আপনি আপনার এই রাজ্যের যত হাজার হাজার প্রজা আছে সবাইকে একত্রিত করেন, করার পরে একটা তীর নেন, নিয়ে বিসমিল্লাহ রব্বিল গোলাম এই কথা বলে আমার নিকটে তীর নিক্ষেপ করেন, মানে এই বালকটির প্রভু প্রতিপালক আল্লাহর নামে তীর ছুড়ছি, এই কথা বলে আমার নিকটে তীর নিক্ষেপ করলে তীরটা লেগে আমি মারা যাব। বাদশাহ যুবকের কথা শুনে তাই করলেন। হাজার হাজার প্রজাদেরকে এক জনপদে ঐক্য করে বাদশাহ বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ করলেন, সাথে সাথে যুবক মারা গেল, আত্মবিয়োগ করল। এই দৃশ্যটা এই বাদশার হাজার হাজার প্রজারা দেখার সাথে সাথে সবাই আল্লাহর প্রতি ঈমান নিয়ে চলে আসলেন। বাদশা তখন, মুহাদ্দিসগণ বলছেন, তিরমিজির রেওয়াতে এসেছে, 70,000 নারী পুরুষকে এই বাদশা বিশাল গর্ত খনন করে এদেরকে ঈমান আনার কারণে পুড়িয়ে মেরে দিলেন। এই কথায় আল্লাহ বলছেন, কুতিলা সাউল হুদুদ, অভিশপ্ত ধ্বংস হয়ে গেছে এই গর্তওয়ালারা, আর নারী দাতি লকুদ, যারা এই অগ্নি জ্বালিয়েছিল, ইদহুম আলাইহা কুউদ, যারা তা ওদের পোড়া দৃশ্য দেখছিল বসে বসে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইউমিনু বিল্লাহিল আযিজিল হামিদ, শুধু তাদের একটাই অপরাধ ছিল, আল্লাহর প্রতি ঈমান আনা। আমি এখানে যেটা বলতে চাচ্ছি, যুবক শোনো, আজ থেকে হাজার হাজার পূর্বে একটা যুবকের আত্মত্যাগের কারণে 70,000 মানুষ ঈমান এনেছে। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা যুবকের আত্মত্যাগের কারণে যদি হাজার হাজার মানুষ তাওহীদ বুঝতে পারে, আমরা আজও বাংলাদেশের মানুষ হয়ে, মুসলিম হয়ে বিশ্বাস করি, আজও যদি একজন তাওহিদবাদী যুবক এই বাংলাদেশে কোরআন সুন্নার ঝান্ডা নিয়ে সামনের দিকে সংগ্রামীভাবে দাওয়াতি কাজ করে, তাহলে আজও বাংলার জমিন থেকে শেরেক বেদাত উৎখাত হবে ইনশাআল্লাহ। কবর পূজা, মাজার পূজা, মেলাত, কেয়াম, চেহেলাম, এগুলি উৎখাত হবে, কবর হবে ইনশাআল্লাহ। যুবক, তোমাকে ইসলাম চাচ্ছে, কিন্তু যুবক, তুমি আজকে জাহেলিয়াতের কাছে ইসলাম তুমি বিক্রি করে দিয়েছ, তুমি বিক্রি করে দিয়ে, তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিয়েছো বেপর্দা বেহায়া বেশরমা মহিলার কাছে, তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিয়েছো মদের কাছে, তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিয়েছো জোয়ার কাছে, তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিয়েছো লটারির কাছে, তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিয়েছো সেলিব্রিটির কাছে, তুমি তোমার ঈমানকে বিক্রি করেছো মোবাইল নামক জঘন্য ফাংশনের কাছে। তোমাকে এগুলি থেকে ফিরে আসতে হবে যুবক। যুবক, ইহুদি খ্রিস্টান চাচ্ছে তোমার ইমানকে শূন্য করার জন্য, ইমানকে ধ্বংস করলেই তারা বিজয় হবে। ইমান, মুসলমানদের ইমানকে কেড়ে নিতে পারলে ইহুদি খ্রিস্টান বিজয় হবে, এটাই ষড়যন্ত্র চলছে, তোমার ইমান নষ্ট করে দিচ্ছে। তাই তো তুমি মদের আড্ডায় থাকো, ঘুষের আড্ডায় থাকো, সুদের আড্ডায় থাকো, জেনার আড্ডায় থাকো, মদের আড্ডায় থাকো, গান বাজনার আড্ডায় থাকো, এগুলি তোমার ঈমানকে নষ্ট করে দিয়েছে। যুবক, তুমি যেই শিক্ষা অর্জন করছো, এই শিক্ষা আসল শিক্ষা নয়, যেই শিক্ষা অর্জন করার পরেও তুমি মদখুর হও, যেই শিক্ষা অর্জন করার পরেও তুমি গান বাজনা শোনো, যেই শিক্ষা অর্জন করার পরেও তুমি দুর্নীতির সাথে জড়িত, যেই শিক্ষা অর্জন করার পরও প্যান্টটা তোমার টাকনোর নিচে আছে, যেই শিক্ষা অর্জন করার পরও এখনও তোমার মুখে দাড়ি নেই, যেই শিক্ষা অর্জন করার পরও তুমি এখনও বেনামাজি, যেই শিক্ষা অর্জন করার পরেও তোমার বোন তোমার মা বেপর্দায়, এই শিক্ষা একেবারে টোটালি শয়তানি জাহিলিপূর্ণ শিক্ষা, যেই শিক্ষা তোমাকে মদ থেকে ফিরাতে পারেনি, যেই শিক্ষা তোমাকে মাদকতা মুক্ত করতে পারেনি, সুদ মুক্ত করতে পারেনি, যেই শিক্ষা তোমার বোনকে বেপর্দা থেকে ফিরাতে পারেনি, যেই শিক্ষা তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাতে পারেনি, ওই শিক্ষার পাঁচ পয়সা মূল্য নেই। যুবক,
তোমার পিতা অহংকার করে গর্ব করে কেন জানো? তোমার পিতা গর্ব করে আমার ছেলেটা গোল্ডেন পেয়েছে, আমার ছেলেটা চাকরি পেয়েছে, আমার ছেলেটা মোবাইলের সব ফাংশন জানে, আমার ছেলেটা কম্পিউটার জানে, আমার ছেলে খুব স্মার্ট, আমার ছেলে রাস্তা দিয়ে হাঁটলে 10 জন মহিলা লাইন ধরে খাড়িয়ে থাকে। আরে তোমার বাপ কাপুরুষ, তোমার মা খান্নাস, কেন? তোমার বাপের গর্ব হয় তুমি গোল্ডেন পেয়েছো, কিন্তু তুমি নামাজ পড়ো না, এই জন্য তোমার বাপের লজ্জা হয় না। তুমি নামাজ পড়ো না, তোমার বোন বেপর্দায় থাকে, তোমার বাপ শুধু গর্ব করে আমার মেয়ে, আমার ছেলে লন্ডনে পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু এভাবে গর্ব করছে, কিন্তু তোমার বাপের লজ্জা হয় না। কেন? তুমি সালাত আদায় করো না, এর জন্য লজ্জা হয় না। কাজেই যুবক, তোমাকে ফিরে আসতে হবে ইসলামের পথে, জাহেলিয়াত ত্যাগ করতে হবে। কোরআন মাজিদের শিক্ষা তোমাকে, কোরআন মাজিদের শিক্ষায় তোমাকে শিক্ষিত হতে হবে। বর্তমান প্রজন্মটা বেড়ে উঠছে কোরআন না জানা প্রজন্ম, বর্তমান প্রজন্মটা বেড়ে উঠছে না জানে এরা কোরআন, না জানে এরা হাদিস। একটা ছেলেকে ডেকে বলেন যে বলো তো সালাম দিতে হয় কীভাবে, ওর বাপও পারবে না। সালাম দিতে হয় কীভাবে, ও যে মাস্টার্স পাস, ও দিতে জানে না, সালাম দিতে হয় কীভাবে দেখেন, বলবে সালাম আলাইকুম। না বোঝেননি মনে হয়, আমি মনে হয় বেশি বলছি নাকি? আপনার ছেলেটা দেখেন, ও যত জাতিগত বিদ্যাতে শিক্ষিত, ওর সালামের স্টাইল তত গরু ছাগলের মতো, বলছে যে সালাম আলাইকুম, ওটাই নাকি স্টাইল বেকুব। সালাম আলাইকুম কাকে বলে? তুই কি হিন্দু নাকি? হিন্দুরা জানবে না সালাম দিতে, তুই তো মুসলিম, তোর বাপ মুসলিম, তোকে সালাম দিতে জানতে হবে কিভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু বলছে যে সালাম আলাইকুম। আপনার ছেলেটা সালাম দিতে জানে না, যেই শিক্ষা সালামে শিক্ষা দিতে পারলো না, ওই শিক্ষার 5 পয়সা মূল্য আছে? জি না। যেই শিক্ষা অর্জন করার পরও হাতে সিগারেট বিড়ি, দাড়ি চাঁচা, প্যান্ট টাকনোর নিচে, ওই শিক্ষার 5 পয়সা দাম নেই। যেই শিক্ষা অর্জন করার পরও লাঠি দিয়ে ভ্যান চালককে পিটালো, ওই শিক্ষার 5 পয়সা দাম নেই। যেই শিক্ষা অজু শিখতে পারেনি, যেই শিক্ষা অর্জন করে তুই সালাত আদায় করা শিখনি, যেই শিক্ষা অর্জন করার পরে বাপ মারা যাওয়ার পরে জানাজার দোয়া শিখতে পারলো না, এই শিক্ষার কোনো 5 পয়সা দাম নেই। কাজেই যুবক, তোমাকে ইসলাম থেকে সরানোর পুরো পরিকল্পনা চলছে, তুমি ইসলামকে আঁকড়ে ধরো, জাহেলিয়াত থেকে বেঁচে থাকো। এই জাহেলিয়াতের পথে চললে তোমার দুনিয়াতে ক্ষতি, পরকালে তুমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। আজকে টোটাল সমাজ ব্যবস্থাটাই একেবারে জাহেলিয়াতের উপর দিয়ে যাচ্ছে। ঘরে ঘরে হারামখুর, ঘরে ঘরে বেনামাজি, ঘরে ঘরে পতিতালয়ের নারী, বেপর্দা চলছে, ঘরে ঘরে হারাম খুব। ওর বাপ সিগারেট খায় না, ওর বাপ, ওর দাদা খায় না, ওর নিজে খায়, একজন না একজন হারাম খুর আছে, আছে হারাম খুর। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের দিকে ফিরে আসতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু, আল্লাহর এই আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কিছু তালাশ করো, তাহলে আল্লাহ বিচার মাঠে গ্রহণ করবেন না। ইসলাম ওটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরাম নিয়ে এসেছেন, তাবিঈনে ইজাম তাবিঈবিদ্দান নিয়ে এসেছেন যারা, সেটাই হলো ইসলাম। যুবক, তোমাকে ইসলাম বুঝতে হবে, তোমাকে জাহেলিয়াত বুঝতে হবে, তোমাকে শিরক কি বুঝতে হবে, তোমাকে বেদাত কি বুঝতে হবে। আজকে সারা বাংলাদেশের এই শিরক বেদাতের মাধ্যমে এক শ্রেণীর এই মুশরিক, এই কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা এরা, আর এই বেদাতিরা এই বাংলাদেশের সরল এই মুসলিমদের ইমানকে এরা ধ্বংস করে ছেড়ে দিচ্ছে। এদের থেকে তোমাদেরকে সাবধান থাকতে হবে।